যে কোনো মৃত্যু দুঃখজনক এবং মৃত্যু কাঙ্ক্ষিত নয়। সবচেয়ে ভেবে কষ্ট হচ্ছে, সবচেয়ে বেশি ক্ষতি হলো আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেসের এবং মমতা। এখন দেখার আমরা অপেক্ষায় মমতা ব্যানার্জি এই ক্ষতি কী করে পূরণ করেন, কারণ তার একটা বড় সম্পদ তিনি চলে গেছে। বিস্ফোরক আইন দ্বারা মামলা রুজু হলো, মৃত্যু নিয়ে কেউ আনন্দ প্রকাশ করে না এবং আমি মমতা ব্যানার্জির প্রতি সমবেদনা জ্ঞাপন করব। তার এক অমূল্য সম্পদ চলে গেলেন, এতে তৃণমূলের বিরাট ক্ষতি হলো। এই ক্ষতি কিভাবে মমতা ব্যানার্জি পূরণ করবেন সেটা ভবিষ্যতেই বলবে। আর দাবি করব তথ্য সংস্কৃতি বিভাগ থেকে পশ্চিমবঙ্গ সরকারের একটা শোকবার্তা দেওয়া উচিত। রেলের ভাড়া তো মুখ্যমন্ত্রী কমানোর জন্য রেলমন্ত্রীকে চিঠি দিয়েছেন, রেলের ভাড়া আগে বাসের ভাড়া কমাচ্ছেন, পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের সমস্ত রাজ্যে স্টেট শেষ কম। আপনি পাশেই সিকিম আছে, ওপারে আসাম আছে, একটু দূরে এগিয়ে গেলেই কিষাণগঞ্জে বিহার আছে, সব জায়গায় আপনি কিষাণগঞ্জে লজ্জা লাগে। উত্তর দিনাজপুরের লোক কিষাণগঞ্জের পেট্রোল পাম্পে পেট্রোল ঢোকায়, কারণ সেখানে পশ্চিমবঙ্গ থেকে 17 টাকা কমে পেট্রোল পাওয়া যায় আর 20 টাকা কমে ডিজেল পাওয়া যায়। মমতা ব্যানার্জি যেদিন ক্ষমতায় এসেছিল 2 টাকা 80 পয়সা ইলেকট্রিকের ইউনিট ছিল, আজকে 8 টাকা করে ইলেকট্রিকের ইউনিট দিতে হয়। আর এখন তো কনজারভেন্সির নামে যেভাবে পৌরসভা এবং পঞ্চায়েত টাকা তুলছে, আপনার শিলিগুড়ি কর্পোরেশনে একটা ছোট্ট 5 কেজি পটল বিক্রি করতে গেলেও তাকে 10 টাকা করে সাফাই ফি দিতে হচ্ছে। এখানে গাজলডোবা থেকে জালসা থেকে রাজা ভাত খাওয়া থেকে যে কোনো রিসোর্টে যান, পার রুম 250 টাকা করে ওখানকার পঞ্চায়েত সমিতি তারা সাফাই কর হিসেবে নিচ্ছে। কোন রাজ্যে আছেন আগে নিজের রাজ্যে ঠিক করুন, তারপর অন্য লোককে জ্ঞান দিন। জনজোয়ারে জায়গায় জায়গায় গোষ্ঠী ওটা এগিয়ে যাচ্ছে তিহারের দিকে, ওটা তিহারের দিকে এগিয়ে যাচ্ছে, আর বেশি ধৈর্য ধরতে হবে না, বিহারের দিকে যাচ্ছে, সঠিক রাস্তায় যাচ্ছে, সুপ্রিম কোর্টে গেছে, সে ঠিক আছে, তো বরাবরই যায়, মুখে বলে 1 টাকাও নিইনি, কিন্তু বউর নামে সিঙ্গাপুরে ব্যাংককে কাশীকর্ণ শাখায় অ্যাকাউন্ট, সেখানে 1 লাখ টাকা ঢোকে। মেনকা গম্ভীর শালিকার নামে লন্ডনে অ্যাকাউন্ট, সেখানে গিয়ে 1 লাখ টাকা ঢোকে। বাবা মা লিপস অ্যান্ড বাউন্সের ডাইরেক্টর, একটা স্ট্যাম্পড চোর, ঠিক আছে, তো বরাবরই যায়, মুখে বলে 1 টাকাও নিইনি, কিন্তু বউর নামে সিঙ্গাপুরে ব্যাংককে কাশীকর্ণ শাখায় অ্যাকাউন্ট, সেখানে 1 লাখ টাকা ঢোকে। মেনকা গম্ভীর শালিকার নামে লন্ডনে অ্যাকাউন্ট, সেখানে গিয়ে 1 লাখ টাকা ঢোকে। বাবা মা লিপস অ্যান্ড বাউন্সের ডাইরেক্টর, একটা স্ট্যাম্পড চোর। দাদা আজকে মাধ্যমিকে তো রেজাল্ট, দাদা আজকে তো মাধ্যমিকের রেজাল্ট বেরোলো, কি সমাবেশ, শুভেচ্ছা জানাবো, পুরো রেজাল্ট নেব, নিশ্চয়ই যারা ভালো করেছে শুভেচ্ছা জানাবো। অভিষেক ব্যানার্জি বলছেন তার কাছে টাকা নেই যে তিনি 5-স্টার পার্টি রুম করবেন, 5-স্টার পার্টি রুম করবেন, তার কাছে টাকা নেই, করবেন 5-স্টার রুম, রুম পার্টি অফিস, অফিস পার্টি অফিস আছে কলকাতায় জানেন, রিসেন্ট করেছে চিংড়ি ঘাটায় পার্টি অফিসটা দেখে এসছেন, বাড়ির সামনে, বাড়ির সামনে মানে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ফাঁকা জায়গাটা 4 কোটি টাকা দিয়ে কিনে 3 তলা পাকা বাড়ি করেছে, দেখেছেন কি বলছেন কি, একটা পার্টি 2021 সালে 42 কোটি টাকা পেয়েছিল ইলেকট্রাল বন্ডে, সেই পার্টি 22 আর 23 অর্থবর্ষে 528 কোটি টাকা ইলেকট্রাল বন্ড পেয়েছে। মদ বেচে IFB নাগেদের কোম্পানি, তারা সেবিকে লিখে জানিয়েছে 42 কোটি টাকা 48 কোটি টাকা 1 বছরে ইলেকট্রাল বন্ডে তৃণমূলকে দিয়েছে। কি বলছেন কি আপনি, ডিআর লটারি,
তার ইনকাম ট্যাক্সের রিটার্নে বলেছে আমি 300 কোটি টাকা দিয়েছি গত এক বছরে তৃণমূল কংগ্রেসকে ইলেকটোরাল বন্ডে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বন্ড কিনে। তাকে কি বলছেন, সব ডকুমেন্ট নিয়ে আমি লড়াই করি। A huge loss of TMC, personal loss of Mamata Banerjee, because this type of Frankenstein created by the Mamata Banerjee and her party. So do you think there is an involvement of Trinamool Congress behind this case? No, direct involvement. Mr. Bhanu Bagh, his good name is Krishna Prasad Bagh. He was the elected TMC panchayat member from that area, Hajipur area, from 2013 to 18. Is the prominent TMC leader. It's not only the loss of this family, Bagh family, it's a loss of Mamata Banerjee personally. Sir, आपको क्या लगता है ये कोई mysterious death है, जबकि इतना दूर गए पेशेंट? I am not saying anything because it is too early to say anything. Sir, lastly पूछना। After postmortem will be happen in Cuttack in Odisha. I think Odisha government and doctors will take appropriate action to find out the actual cause. Sir, कल जैसे पता है केरला स्टोरी पे बैन लगाया था, वो उठा दिया है। अभी ममता बनर्जी कह रही है कि एससी का जो है वार्डिक पूरी तरह से मानेंगे। वो मानने के लिए मजबूर है। हमारी देश में संविधान में सुप्रीम कोर्ट फाइनल अथॉरिटी है। सुप्रीम कोर्ट का कोई आपका भाड़ी पार्लियामेंट खारिज कर सकता है, उसका अलावा किसी को कोई पावर ही नहीं है इसको हाथ लगाने के लिए। ये तो मजबूर है, करना ही पड़ेगा। तो बहुत बड़ी हार है, क्या लगता है? हार तो डेली हो रहा है। वेट कीजिए, शाम तक बहुत हार होगा।